হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের ডাব্লিউ মেন্স পরীক্ষার কাট অফ কত হলো এবং কাট অফ এত বেশি হলো কেন আমাদের প্রেডিকশন করা কাট অফও কিন্তু মিললো না তো এর পেছনে কারণগুলো কী কী রয়েছে এছাড়া কতজন পরীক্ষার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছে অর্থাৎ কতজন পরীক্ষার্থী ডাব্লিউ মেন্স পরীক্ষা পাশ করেছে এবং তোমাদের ইন্টারভিউ কবে হতে চলেছে তো এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং একটি আপডেট তোমাদের জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই ইন্টারভিউ সংক্রান্ত প্রস্তুতি ক্লাস শুরু হতে চলেছে একেবারে বিনামূল্যে ওকে তো ফ্রেন্ডস দেখো অত্যন্ত একটি গর্বের বিষয় আমাদের যে আবগারি পরীক্ষার পরও আমরা কিন্তু আবারও সফল তোমাদের ডাব্লিউ বি মেন্স পরীক্ষায় কিন্তু প্রচুর পরীক্ষার্থী আমাদের চ্যানেল থেকে পাশ করেছে ইউটিউবে পশ্চিমবঙ্গ পুলিশ মেন পরীক্ষার জন্য আমাদের ফ্রি জেনারেল নলেজ ইংরেজি অঙ্ক এবং রিজনিং ক্লাস করে আজ হাজারেরও বেশি ছাত্র কিন্তু পাশ করেছে এবং প্রচুর শিক্ষার্থীরা কিন্তু আমাদের ভিডিওগুলোতে নিজেরাই তারা কমেন্ট করে জানিয়েছে যে আমাদের ক্লাসগুলো করে তারা সত্যি উপকৃত হয়েছে ওকে তো বেশ কিছু নমুনা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই দেখো রজত নামে একজন লিখছে দাদা তোমার অনেক উপকার পেলাম দু থেকে ট্রাই করছি এবারও শর্টলিস্টেড হলাম তোমার ক্লাসগুলো থেকে অনেক উপকার পেয়েছি এভাবেই আমাদের ইন্টারভিউয়ের জন্য ক্লাস নিন এবং আমাদের পাশে থাকুন ওকে তো এই রকমই কিন্তু প্রচুর কমেন্ট শয়ে শয়ে কমেন্ট আমাদের ভিডিওগুলোতে তোমরা লক্ষ্য করতে পারবে নেক্সট দেখো হেমন্ত রয় নামে একজন লিখছে আই এম শর্টলিস্টেড ফর ইন্টারভিউ থ্যাংক ইউ স্যার ফর সাপোর্ট নেক্সট দেখো সাগর নামে একজন লিখছে থ্যাংক ইউ দাদা আপনার ক্লাস থেকে অনেক হেল্প হলো আমি শর্টলিস্টেড হলাম এগেইন থ্যাংক দাদা ওকে নেক্সট দেখো অমিত হালদার নামে একজন লিখছে দাদা তোমার চ্যানেল থেকে আমি সত্যি উপকৃত হয়েছি তো এই রকম প্রচুর কমেন্ট তোমরা নিজেরাই কিন্তু করেছ ওকে নেক্সট দেখো ইন্দ্রজিৎ বিশ্বাস নামে একজন লিখছে দাদা তোমার ক্লাস থেকে অনেক কমন এসেছে থ্যাংক ইউ সো মাচ দাদা নেক্সট দেখো শিবু বিশ্বাস নামে একজন লিখেছে থ্যাংক ইউ সো মাচ দাদা তোমার চ্যানেল থেকে খুব হেল্প পেয়েছি ওকে নেক্সট দেখো অনেক ধন্যবাদ স্যার আপনার ক্লাস থেকে অনেক কমন পেয়েছি নেক্সট দেখো কমলেশ বর্মন নামে একজন লিখছে দাদা আমি আপনার ক্লাস ডেলি করতাম আমি ডাব্লিউপি মেনে পাস করেছি ওকে তো এইরকমই প্রচুর শিক্ষার্থী প্রায় শয়ে শয়ে শিক্ষার্থী কিন্তু আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেছে তো প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ে তোমাদের শোনানো সম্ভব নয় ওকে তো জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম প্রচুর শিক্ষার্থী কিন্তু আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে তারা জানিয়েছে যে তারা ডাব্লিউ বি মেন্স পরীক্ষায় পাশ করেছে তো এটা কিন্তু সত্যি আমাদের কাছে খুব গর্বের বিষয় আবগারি প্রিলি পরীক্ষার পর আমরা কিন্তু আবারও সফল যে ডাব্লিউ বি মেন্স পরীক্ষাতেও প্রচুর পরীক্ষার্থী আমাদের চ্যানেল থেকে পাশ করেছে ওকে তো ফ্রেন্ডস আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের পুলিশের ইন্টারভিউয়ের জন্য আমরা একটি ইবুক পাবলিশ করেছি এবং তোমরা যারা যারা ডব্লিউপি মেন্স পরীক্ষা পাশ করেছো তারা কিন্তু এই ই বুকটি অবশ্যই পারচেস করে নেবে এবং এই ইবুকের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওকে এবং এই বুকে কী কী রয়েছে সেই সব সূচিপত্র কিন্তু আমরা ভিডিও করে এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি ওকে তো ফ্রেন্ডস দেখো এইবার আসি আমরা মূল আলোচনায় ওকে গত ষোলোই ফেব্রুয়ারি তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলসে মেন্স পরীক্ষা সংগঠিত হয়েছিল মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল আঠাশ হাজার পাঁচশো তিরিশ জন এবং মোট শূন্যপাদ ছিল আট হাজার চারশো উনিশটি যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশের বেশ একটা বড় অংশ জুড়ে শূন্যপদ রয়েছে সেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ড চাইছে এই নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুত করার প্রায় তিন মাস পর এই লকডাউনের মতো পরিস্থিতিতেও পুলিশের রেজাল্ট বেরিয়ে গেল এবং গত মাসেও তোমাদের আবগারি প্রিলি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল তো এগুলোর দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে ডব্লিউবি বোর্ড চাইছে এই নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুত করার ওকে তো এবার প্রশ্ন হলো যে তোমাদের রেজাল্টও বেরিয়ে গেল তাহলে তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে আশা করা যায় তোমাদের ইন্টারভিউ দ্রুত শুরু করে দেবে ডব্লিউবি বোর্ড মোটামুটিভাবে আমাদের কাছে যা খবর রয়েছে জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাই মাসের শুরুতে তোমাদের ইন্টারভিউ হতে চলেছে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনেই তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হবে চারিদিকে মোটামুটি বাস চলাচল শুরু হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থার আরেকটু উন্নতি হলেই তোমাদের জেলায় জেলায় কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে ওকে তো বলতে পারো যে তোমাদের হাতে মোটামুটি কিন্তু এক থেকে দেড় মাস সময় রয়েছে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য পুরো ইন্টারভিউয়ের ক্লাস একদম ফ্রিতে করিয়ে দেব। ওকে তো ফ্রেন্ডস দেখো এইবার আসি তোমাদের কাট অফ প্রসঙ্গে অর্থাৎ ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য কত নম্বরে পাশ করানো হয়েছে তো ফ্রেন্ডস দেখো তোমাদের যে ডাব্লিউপি মেন্স পরীক্ষার কাট হয়েছে জেনারেল থার্টি নাইন ওবিসি বি থার্টি এইট থার্টি সিক্স ও এ থার্টি ফাইভ এবং এস টি থার্টি থ্রি তো এটাই তোমাদের ডাব্লিউ মেন্স পরীক্ষায় কিন্তু কাট অফ গিয়েছে এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি কেন চল্লিশ নম্বর পেয়েও কেন পাশ করিনি তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে উত্তরপত্রটি সেটি একবার ভালো করে চেক করো তোমাদের যে চল্লিশ নম্বর হয়েছে সেটি হয়তো কোথাও কাউন্ট করতে ভুল হয়েছে হয়তো কোনো ভুল প্রশ্নের উত্তর তোমরা সঠিক ধরে এই নাম্বারটায় এসেছে ওকে কাট অফ কিন্তু তোমাদের এটাই হয়েছে ওকে এবার মূল প্রশ্ন হলো যে তোমাদের কাট অফ এত বেশি হলো কেন এবং আমাদের করা কাট অফ প্রেডিকশন মিলল না কেন এর কারণ কি। তো ফ্রেন্ডস দেখো গতবারের থেকে এবারে এবারের শূন্যপথ বেশি হলেও এবারের কাট অফ কিন্তু গতবারের থেকে বেশি হয়েছে যা কেউ আশা করেনি এর অন্যতম প্রধান কারণ হল গতবারের তুলনায় কম সংখ্যক প্রার্থীকে এবার ইন্টারভিউতে কিন্তু ডাকা হয়েছে এর অন্যতম প্রধান কারণ বর্তমান পরিস্থিতি অর্থাৎ ডাব্লিউইবি চাইছে শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে এবং বর্তমান পরিস্থিতির মধ্যেও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে এক্ষেত্রে যাতে বেশি গ্যাদারিং না হয় এবং সোশ্যাল ডিস্টেন্স মেনেই তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয় তাইই চিন্তাভাবনা এমনিতেই প্রতিদিন অল্প সংখ্যক প্রার্থীকে নিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে কেননা তোমরা সকলে জানো যে বর্তমান পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিকে সঙ্গী করেই আমাদেরকে আমাদের জীবনযাত্রা বহাল রাখতে হবে খুব শীঘ্রই কিন্তু এই ভাইরাস থেকে আমরা কেউই মুক্ত পাবো না আমাদেরকে মাস্ক পরে সোশ্যাল ডিস্ট্যান্স মেনে এগুলো অভ্যাস করেই আমাদের জীবনযাত্রা চালিয়ে যেতে হবে ওকে তো ফ্রেন্স এবার প্রশ্ন হলো যে তাহলে ইন্টারভিউতে কতজন প্রার্থীকে ডাকা হয়েছে সাধারণত ইন্টারভিউতে দেড় গুণ প্রার্থীকে ডাকা হয় কিন্তু এই বছর কিছুটা কম সংখ্যক প্রার্থীকে ডাকা হয়েছে আনুমানিক তোমরা বলতে পারো সাড়ে নয় হাজার থেকে দশ হাজার পরীক্ষার্থীকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হয়েছে ওকে তবে এ কথা বলা যেতেই পারে যে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছ তাদের মেরিটে আসার সম্ভাবনা প্রায় নাইনটি পারসেন্ট নিশ্চিত যেহেতু অনেক কম সংখ্যক প্রার্থীকে ইন্টারভিউতে ডাক দিয়েছে খুব নগণ্য পরিমাণ প্রার্থী কিন্তু ইন্টারভিউ থেকে বাদ পড়বে গতবার মেরিট লিস্টে আসার জন্য ইন্টারভিউ কাট অফ থেকে তেরো নম্বর প্লাস বেশি হয়েছিল ওকে তেরো প্লাস নাম্বার কিন্তু বেশি হয়েছিল কিন্তু এইবার নিশ্চিত যে মেরিট লিস্টে আসার জন্য এতটা নম্বর বেশি হবে না ওকে তো তোমরা যারা যারা কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছ তাদের কিন্তু মেরিটে আসার সম্ভাবনা প্রায় নাইনটি নিশ্চিত ওকে তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে প্রথমত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ